আসসালামু আলাইকুম। নতুন বিয়ে হলে এরকম রেওয়াজ কোথায় কোথায় আছে? আজ তো মুরগি একদম টেনে টুনে ছিঁড়ে যার যেভাবে খায়। তো আমাদের বাড়িতে যে বিয়ে হয়েছিল কয়দিন আগে সেটা তো আমি শেয়ার করে দিয়েছিলাম। ইন দ্য সেম টাইম আমাদের একজন রিলেটিভও বিয়ে করেছিল, তো সেই নতুন দুই জামাই আর বউ একসাথে হয়েছে, সেই জন্যই আসলে এই আয়োজনটা। এর মধ্যে কিন্তু আরও বেশ কয়েকবার খাওয়া হয়ে গিয়েছে। আজ তো মুরগি এভাবে টেনে টুনে ছিঁচড়ে টেনে হিঁচড়ে একদম ভেঙে সবাই যার খাওয়ায় দেওয়া হয় একজন একজনকে। তো অনেক মজার ছিল আসলে, এগুলা অনেক ভালো লাগে, অনেক জায়গায় আছে। তো কমেন্ট করে জানাবেন কার কার এদিকে এগুলো আছে নিয়ম। বিয়ের দিন সকালেও এইভাবে আস্ত মুরগি সবাই মিলে টেনে টেনে খাওয়া হয়, আবার যখন নতুন বউ নিয়ে আসে তখনও খাওয়া হয়, তারপর আবার যখন মানে মেহমান আসে তখনও খাওয়া হয়, এইরকম আর কি সিস্টেমটা আমাদের এদিকে। তো আপনাদের কার কোথায় এরকমটা আছে? হয়তো হ্যাঁ আছে এরকম ভাবে খায়, কিন্তু আমাদের হচ্ছে সকালেও একবার খাওয়া হয়, তারপর মানে বিভিন্ন সময় আর কি খাওয়া হয়। তারপরে এই এক এক নামে সাগরানাও বলা হয়, খঞ্চাও বলা হয়। তো কারে সিস্টেম বলবেন? আর এই হচ্ছে এখন হচ্ছে খাবারের টেবিল, আর সবাই খাবারের টেবিলে চলে আসলাম। ভালো লাগে সবাই যখন একসাথে হই না, মানে যে কোনো কিছু ভালো লাগে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে বলবেন না, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।